Hello viewers, welcome to musical phono live program Sprint Mobile Rocking Hour. আপনারা অলরেডি এই প্রোগ্রামের প্রোমো দেখেছেন এবং আপনারা জানেন যে আজ আমাদের সাথে কে পারফর্ম করছে। হ্যাঁ বোন, আমাদের সাথে আছে সবার প্রিয় শিরোনামহীন ব্যান্ড দল, যাদের নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নাই। তাদের অনেক চমৎকার চমৎকার গান আছে, যারা এই গানগুলো আমাদের আজ উপহার দেবেন। এখন আমরা চলে যাব গানে, কথা না বাড়িয়ে আমরা শিরোনামহীনের গান শুনতে চাই। তুহিন ভাই, আপনার কাছে রিকোয়েস্ট, প্রথমে আপনি কি গান দিয়ে শুরু করতে যাচ্ছেন? আর সবাইকে শুভেচ্ছা, আর টিভির যত দর্শক আছেন, কলা কুশলী আমাদের সঙ্গে যারা আছেন এত রাত পর্যন্ত জেগে, তাদের সবাইকে শুভেচ্ছা। আর হচ্ছে আমরা নিশ্চুপ আধারে গানটি দিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। শুরু করি। আচ্ছা, একটু সুন্দর গান শোনাবার জন্য একটা ফোন কলও আছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি তুহিন ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়া আলাইকুম আসসালাম। আমি অজ্ঞাত উত্থান থেকে রায়হান। কি অবস্থা রায়হান?
হ্যাঁ ভালো ভাই, আর আমরা হচ্ছে পুরো ফ্যামিলি আপনাদের ব্যান্ডের বান্দা কাস্টমার আর কি। তোদের পরিবারের সবাইকে আমাদের সালাম। হ্যাঁ ভাই সালাম আমি পৌঁছে দিব। আর বিষয় হলো যে সারা বেলা বন্ধ জানালো এই গানটা আমরা মানে দুই তিনবার ঘুম পাড়ানি গানের মতো শুনি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক দোয়া রাখবো। আর একটা ওই যে সেইদিন রবিদার সাথে আড্ডায় কি কি হইলো এটা আমাদের কানের ফাঁকে ফাঁকে একটু জানাই দিয়েন, কারণ কামারে যা দেখলাম আর কি। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ওই রবীন্দ্রনাথ শিরোনামহীন রবীন্দ্রনাথ গানে যে অ্যালবামের কভার, আচ্ছা ইনশাআল্লাহ। কিন্তু আড্ডাটা স্বপ্নে ছিল কিন্তু। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। আমাদের মাঝে আরেকটা ফোন কল আছে, ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুহিন ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি কথা বলুন, কিন্তু টেলিভিশনে ভলিউমটা একটু কমাতে হবে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই ভালো আছেন? মাশাআল্লাহ। আচ্ছা ভাই আপনাদের ওই যে একটা গান আছে না হাসি মুখ, ওই যে একটা গান, হ্যাঁ এরকমটা গান আছে হাসি মুখ, কোনো রিকোয়েস্ট? হাসি মুখটা গান শুনতে আচ্ছা 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 হাসি মুখটা একটু বেশি ভালো পারি, তাই শেষের দিকে গেতে যাচ্ছি ইনশাআল্লাহ গাবো আজকে। তুহিন ভাই আমার একটা রিকোয়েস্ট আছে, আপনি তো সবার রিকোয়েস্ট শুনলেন, আমি একটা গান শুনতে চাই যে আর একবার যেতে চাই। শুরু তিনি এনে দাও পাখি নাগরিক কোলাহলে,
অসাধারণ অসাধারণ, একটা ফোনও চলে এসছে এর মধ্যে আমাদের মাঝে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি তুহিন ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি। কথা বলুন তুহিন ভাই, শুনছেন? তুহিন ভাই কেমন আছেন? এই তো মাশাআল্লাহ ভালো। কে চিনছেন তুহিন ভাই? তন্ময়। এবার চিনছি, কেমন আছো? এই তো ভাই ভালো আছেন আপনি? মাশাআল্লাহ, কেমন দেখতেছো? খুব ভালো লাগতেছে ভাই, চরম চরম চরম। জি ভাই, কি অবস্থা? হ্যাঁ ভালো আছি। তন্ময়, এই তো ভাই ভালো আছেন আপনি? এই তো হ্যাঁ ভালো আছি। তুমি আজকে একটু রিকোয়েস্ট রাখতে হবে ভাই। হুম হুম, ঠিক আছে। অনেক কষ্টে বল লাইন না পেয়ে গেছি। হ্যাঁ ওকে, আজকে ভাই ট্রেন গানটা গাইতে হবে, যে আপনারা গান না এটা কোনো পারফরম্যান্স দেখি না, বুঝছেন? আচ্ছা গাবো তন্ময়, আজকে রেডি হয়ে আসছি। ওকে, লাগেজ গুছাও। তুমি ভাই, এবার আমরা কোন গানটা শুনতে যাচ্ছি? সিরিয়ালের মানে রিকোয়েস্টের সিরিয়াল অনুযায়ী যাই। আচ্ছা আচ্ছা, প্রথমে রিকোয়েস্ট ছিল আমার বন্ধ জানালা, দেন ট্রেন। আচ্ছা বন্ধ জানালা আমার ফেভারিট। যেতে চাই রে ঝিমঝি সুদূর পুর, অবাক রোদ ভেজা তক্ষ, আর একবার তোমাদের লাল নীল রঙ আনন্দে একলা রাস্তা এক ছিলের দূর, সারা বেলা বন্ধ জানালা। ছোট ছোট আনন্দের স্পর্শে আঙুল রেখে যায়, যদি আমার জানালায়, ছোট ছোট আনন্দের স্পর্শে আঙুল রেখে যায়, যদি সহস্র শব্দে উৎসব থেমে যায়, সারা বেলা বন্ধ জানালা। যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে, কোন এক রাস্তায় অবাক ভ্রমণে, যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে, কোন এক রাস্তায় অবাক ভ্রমণে, যদি ইচ্ছের নীল রং আকাশে ঝুলে যায়, সারা বেলা বন্ধ।
যেতে চাইনি বিচ্ছু দূর অবাক্রোধ ভেজা তত্ত্ব দূর এবার তোমাদের লাল আনন্দে একবার রাস্তা এক অনেক সুন্দর। আমি একটু জানতে চাইবো এই গানের কম্পোজিশন কার, মানে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট? জিয়ারহমান জিয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আসলে অনেক অসাধারণ কম্পোজিশন, দুইটাই খুবই সুন্দর। আমাদের মাঝে একটা ফোন কল চলে এসেছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, কথা বলুন। আসসালামু আলাইকুম, আমি শিরোনামহীন ব্যান্ডের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন, শুনতে পাচ্ছে শিরোনামহীন ব্যান্ড? তিন ভাই, জিয়া ভাই, আমি নাইম বলছিলাম। মানে আজকে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে SMS পেলাম আর কি, যে শিরোনামহীন আরটিভিতে লাইভে আসতেছে। অসংখ্য ধন্যবাদ। না না না, আমি ড্রাইভ করে আসছি, ইটস লাইক কত 1:30 তে। এটা আবার খারাপ করছে, পুরো প্রচার সকালে দেখাই। আমি বাংলা শোটা দেখতে পাইনি, সো এই শোটা মিস করতে যাচ্ছি না। থ্যাঙ্কস আরটিভি এন্ড থ্যাঙ্কস দিস প্রোগ্রাম। কিন্তু নাইম, নেক্সট টাইম কিন্তু তোমার স্পিডিং এর জন্য কিন্তু টিকিট খাবা, তখন প্রোগ্রামে হচ্ছে মন বেশি খাওয়া হবে। আল্লাহ 50 টাকা জরিমানা হলো ওভার স্পিডের জন্য। আরেকটা ফোন কল আছে নিয়েছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গালিব পার্বতীপুর থেকে। জি বলুন, অনেক দূর থেকে। ভাই আমি একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে যাচ্ছি। গালিব গাবো আজকে, একটা গান গাবো রবীন্দ্রসঙ্গীত শেষের দিকে। শেষের দিকে এবার আমরা আবার গানে যাব। এবারে কি গান শোনাচ্ছেন? রিকোয়েস্টের সং ছিল ট্রেন। ট্রেন ট্রেন, ওকে শুনি তাহলে। প্ল্যাটফর্ম ছুঁয়ে ক্লান্ত দেহে অভিমানী পদচিহ্ন রাখে অভিমানী এক ট্রেনে। করিডোর ধরে হেঁটে যায় একা একা, স্বপ্ন আছে না জানালার বুকে, চোখ জুড়ে সুদূরে আনন্দ ভেসে যায় চোখে শেষ প্রিয় মন, তবু যদি থেমে যায় সব কল্পনা, ছুঁয়ে দেখা প্রীতি আর ছুঁয়ে দেখায় আঘাত, ভেবে নেয়া শহরে পেলে আশা পথ।
তার বুকে চোখ জুড়ে সুদূরে আনন্দ নব অসাধারণ অসাধারণ অনেক সুন্দর আর এরপরে রিকোয়েস্টে কোন গানটি ছিল অনেকগুলো রিকোয়েস্ট চলে এসেছে আচ্ছা রিকোয়েস্ট গান শোনার আগে আমরা একটু ফোন নিয়ে নিই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি খুলনা থেকে বলছি জি বলুন আমি একটু তুহিন ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন মাশাআল্লাহ ভাই আমাকে চিনতে পারছেন মিলন হ্যাঁ মিলন বলো হ্যাঁ একটা রিকোয়েস্ট ছিল কোন রিকোয়েস্ট ওই ইচ্ছেগুড়ি ক্যাফেটেরিয়া ইচ্ছেগুড়ি আর ক্যাফেটেরিয়া আচ্ছা ঠিক আছে মিলন ওকে দুইটাই রাখা হবে থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর কলিং এত রাত জেগে আপনি দেখছেন এবং রিকোয়েস্ট করেছেন আর একটা ফোন কল আছে হ্যালো 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 আসসালামু আলাইকুম কথা বলুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুহিন ভাই জি ভাইয়া আপনার বড় একটা ফ্যান আমি বুঝছেন মাশাআল্লাহ বুঝলাম রবীন্দ্রসঙ্গীত শুনবার জন্য ব্যস্ত হয়ে গেছে কিন্তু আমরা রবীন্দ্রসঙ্গীত শোনাবো অনুষ্ঠানের শেষের দিকে এই মুহূর্তে আমরা আরো একটি রিকোয়েস্টের গানে চলে যাচ্ছি তাই না ইচ্ছেগুড়ি আর ক্যাপিটাল আচ্ছা তাহলে আমরা ইচ্ছেগুড়ি শুনছি এখন দাও তুমি তোমার যত ইচ্ছে ঘুরি চুপি চুপি মেঘের মেলা তোমার আকাশ খুঁজছে চুরি বসাও আকাশের নীল ইচ্ছের রং গোলাপি হলে রেখায় সূর্য নামে ব্যস্ত সময়ে যাচ্ছে চলে হঠাৎ থেকে আলি এ ঝোড়ো হাওয়ায় উড়েছে তোমার ইচ্ছে ঘুরি ওড়া ওড়া যত মেঘের ছায়া করেছে
ছুরি স্বপ্ন ভূমি দিনের আকাশ গোলাপি হলে ইচ্ছে ঘুরি যাচ্ছে চলে সুতোয় বাধা ছাড়িয়ে আকাশ অন্য ভুবন দেখতে বলে হঠাৎ দেখে আলি এ ঝোড়ো হাওয়ায় ভাঙছে তোমার মেঘলা রেখা ওড়াও ওড়াও সুতোর টানে সো মাচ সুন্দর সুন্দর গান শোনাবার জন্য একটা ফোন আছে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম সামি আমার নাম হচ্ছে রেদওয়ান রনি ও রনি কি খবর কেমন আছো এই তো ভালো আছি কথা বলতে চাই শিরোনামহীনের সাথে প্লিজ কথা বলো কে আছো রনি ভাই জিয়া ভাই তুমি ভাই আমার নাম হচ্ছে রনি আমি নাটক বানাই ছবি আলে রেদওয়ান রনি চিনবেন মনে হয় হ্যাঁ শিওর লাকি থার্টিন আচ্ছা বস আপনাদের অনেক ফ্যান আমি অনেক এই জন্য ফোন করলাম আমার একটা ফ্রেন্ড আছে ওকে ফোন করলাম কথা বলার জন্য বলে যে না শিরোনামহীনের কনসার্ট হচ্ছে আর টিভিতে কথা বলা যাবে না তো আপনাদের প্রতি মানুষের প্রচণ্ড ভালোবাসা আছে এবং আমার অনেক ভালোবাসা আছে একটা গান রিকোয়েস্ট আছে অবশ্যই করবেন তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই এই গানটা ফোন করার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই করব এবং আপনারা যে সাহস দিচ্ছেন আপনার ফ্রেন্ডও যে সাহসটা দিল এতে আমরা আমাদের খুব ভালো লাগছে আর কি থ্যাংক ইউ রনি ফ্যান অনেক বড় আমি জানি না টেবিল ফ্যান না সিলিং ফ্যান সেটা পরে আমি বুঝবো আচ্ছা আরেকটা ফোন আছে নিয়ে নেছি হ্যালো 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 আসসালামু আলাইকুম কথা বলুন ওয়া আলাইকুম আসসালাম শুভ বলছিলাম জি বলুন এই তো তোমাদের সাথে কথা বলবো হ্যালো কি অবস্থা হ্যাঁ তিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি ভাই জীবনে মনে প্রথমবার কোনো টিভিতে ফোন দিয়ে ফোন লাগাতে পারলাম খুব ভালো লাগছে শোটা বস আজকে সত্যি কথা বলতে একটু সমালোচনা হবে আপনার গলার সুরটা কেমন একটু কম কম লাগতেছে বস একটু ঝেড়ে কেছে আবার শুরু করেন তো আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে ভাই আপনাদের ওই জাহাজিয়া জমে একটা গান ছিল ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক ছিল অবাক ভ্রমণ কোন শোতে আমি শুনিনি এটা কি শোতে করেন এটা লাইভে আমরা এখন আর করি না বিকজ অফ ওইটা আসলে বেসিক্যালি দাঁড়িয়েছিল সারদার উপরে তো সারটা যেহেতু আমাদের সাথে এখন আর নাই তো অবাক ভ্রমণটা করা হয় না আচ্ছা আচ্ছা শুনতে বললে ভালো হতো তাহলে সমস্যা নেই আজকে অনেক প্রিয় গান আমি শুনবো আজকে সব গান আপনাদের প্রিয় আরেকটা কোয়েশ্চেন ছিল আপনি শোয়ের মাঝখানে আসলে বললেন এই শিরোনামহীন রবীন্দ্রনাথ অ্যালবাম বেশ উপরে মানে রেসপন্স কিরকম পাচ্ছেন মানে মানে ইউনো মানে অনেক লোকই আছে যে একটু যা একটু অবাক হবে যে রবীন্দ্রনাথ সাথে গানটা বার করছে আর কি হ্যাঁ আচ্ছা 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 শিরোনামহীন রবীন্দ্রনাথের এখন পর্যন্ত ভালো বেশ কিছু মানুষের সাহস পাইছি পেয়ে যাচ্ছি তো আমরা ওইটাকে একটু সময় দিতে যাচ্ছি ছয় মাস এক বছর তাই ছ মাস এক বছরের মধ্যে হয়তো আমার ধারণা যে যারা শোনার একটা শুনে ফেলে একটা মতামত বা ভালো ভালো লাগার একটা জায়গা তৈরি করতে পারবেন তো এখন পর্যন্ত যতটুকু বন্ধু বা পরিচিত মহল বা নতুন করে যে চেনা মানুষগুলি তারা সাহস দিয়ে যাচ্ছে তো ওদের সংখ্যাও কম না আমরাও সাহসী একটা ব্যাপার মনে হয়েছে শিরোনামহীন রবীন্দ্রনাথের ব্যাপারে সেটা হচ্ছে যে অনেকেই আছে এখন দেখা যায় যে মানে ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস বা ইংলিশ মিডিয়ামে পড়ছে ঠিকভাবে বাংলা বলতে পারছে না তারাও দেখলাম যে রবীন্দ্রসঙ্গীত ইদানিং গাইছে মানে ওদের মুখ থেকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখে বা শুনে মানে নিজের মধ্যে এক ধরনের ভালো লাগা তৈরি হয় যে ওকে এই ছেলেটা তো আমাদের এই এই বিষয়ে একটু বলার যে যারা ইয়াং জেনারেশন নতুন জেনারেশন তারা হয়তো বা রবীন্দ্রসঙ্গীত শুনতো না যেহেতু শিরোনামহীনের ভক্ত সেই হিসেবে তারা যেহেতু নতুন অ্যালবাম বের করেছে সেই সূত্র ধরেই হয়তো বা রবীন্দ্রসঙ্গীত তারাও এখন গাইতে বা পছন্দ করতে শুরু করেছে সেজন্য থ্যাংকস টু ইউ অল আর আরেকটা ফোন আছে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপনার ফোনের ভলিউমটা টেলিভিশনের ভলিউমটা কমাতে হবে অনেক জোরে ইকো হচ্ছে জি হ্যালো শোনা যাচ্ছে আমার নাম তানভীর হোসেন প্রবাল ও প্রবাল ভাই কেমন আছেন প্রবাল ভাই টিভির সাউন্ডটা মিউট করেন না
আমি তো কমিয়ে দিলাম রে। আচ্ছা ঠিক আছে, জিয়া এবং জিয়ার সাথে যারা আছে সবাইকে অভিনন্দন। অনেকক্ষণ ধরে গান শুনছি, ভালো লাগছে। তোরা অনেকক্ষণ ধরে যেটা করছিস যে সবাই রবীন্দ্রসঙ্গীত শুনতে যাচ্ছি পিছনের দিকে আরেকটু পরে আরেকটু পরে, আমার একটা ছোট্ট অনুরোধ আছে। সেই লালবাগের সামনে যে গানটা শুনিয়েছিলে আমায়, সেই শাওন ও গগনে গানটা যদি শোনাস ভাইরা। প্রবলদা অবশ্যই অবশ্যই শোনানো হবে। প্রবলদা আজকে না অমিত দত্ত বলছে, প্রবলদা এটার জন্য অনেক প্রস্তুতি লাগবে আমাদের গানটাকে সুন্দর করে। না, এটা নিয়ে আমাদের কন্ট্রাডিকশন আছে প্রবলদা, আমরা শোনাতে চাই কিন্তু স্টেজ ভার্সনটা রেডি করতে হবে। এখানে ব্যাপারটা হচ্ছে যে ওখানে যে স্ট্রাসটা বেজেছিল বা ওই যন্ত্রপাতির সঙ্গ ছাড়া গানটা শুনলে অনেক মানে ডিফারেন্ট হয়ে যাবে। আপনি যেটা শুনেছেন সেটা সম্পর্কে আপনার আবার না হয় কোনো আবার না হয় রাস্তার পাশে গিয়ে গান শোনাবেন। আবার আমরা গানে ফিরে যেতে চাই। এবার কোন গানটি করছেন? ক্যাফেটেরিয়া। হ্যাঁ, ক্যাফেটেরিয়ার জন্য অনেক রিকোয়েস্ট ছিল। বিকেল ক্যাফেটেরিয়া খুঁটি দিয়ে দেখি, পরন্ত বিকেল ক্যাফেটেরিয়া খুঁটি দিয়ে দেখি, এক কাপ চায় গরম তৃষ্ণা অজস্র এলোমেলো শব্দের ভিড়ে তোমার শীতল চোখ ভিজিয়ে যায় আমায় হে অনন্ত বিকেল ক্যাফেটেরিয়া দিয়ে দেখি, অনন্ত বিকেল ক্যাফেটেরিয়া দিয়ে দেখি, এক কাপ চায় গরম তৃষ্ণা অজস্র মেলো মেলো শব্দের ভিড়ে তোমার ছোট ভালোবাসা আমি বুড়ো কবিতার মতন চুপচাপ, যেখানে তোমার খুনি আমি খুন হই প্রতিদিন আসলেই অসাধারণ। এই গানটি আগে আমার শোনার সৌভাগ্য হয়নি, আজ আমি শুনে আসলে খুবই ভালো লাগছে। এবারে আমরা নেক্সট কোন গানে যাচ্ছি? ভবঘুরে, ইচ্ছে ঘুরে অ্যালবামের ভবঘুরে ঝড়। একটু ট্রাই করি।
নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে চারিপাশে বিমূর্ত রেখায় আমি ভব ঘুরে যাই তোমাদেরই খুব কাছে ছায়া হয়ে যাই তোমাদের ভালোবাসা চৌরাস্তার ল্যাম্প থাপায় একটা কনম চায় আমি ভব ঘুরে ঝড় তোমাদের খুব কাছে নিজে একটা কাজ তোমাদের ভালোবাসা নির্বাক ভালোবাসায় আমি আজন্ম ভব ঘুরে ঝড় নিয়ে আসি চৌরাস্তার চুলাম্প ছাড়িয়ে নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে চারিপাশে বিমূর্ত রেখায় আমি ভব ঘুরে ভিজে একাকার থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর গান শুনছি ফোনও আছে অলরেডি দর্শকও আমাদের মাঝে এসে জয়েন করেছে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জিয়া ভাই আমি অথই বলছি অথই দরিয়া হাই তুহিন ভাই অথই হাই তুহিন ভাই জিয়া ভাই আমার এক প্রিয় বড় ভাই আছে নাম রাফাত সে তোমাদের মহাভক্ত কখনো ফোন করে পায় না তাকে একটু হাই বলবা প্লিজ অথই এবং রাফাত দুজনকে হাই আমরা রবীন্দ্রসঙ্গীত গুলো আজকে করতে চাচ্ছি না কারণ আমাদের সেই যন্ত্রানুষঙ্গটা নেই আজকে আমাদের সাথে তো আমরা আমাদের নিজেদের গানগুলোই আজকে করবো রবীন্দ্রসঙ্গীতটা আর একদিন অন্য একটা কোনো একটা কোনো লাইভে দেখা হয়ে যাবে এই মুহূর্তে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি কিছুক্ষণ পরে ফিরবো তো কোথাও যাবে না স্টে টিউনড ভিউয়ার্স ব্রেকের পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি স্প্রিন্ট মোবাইল রকিং আওয়ারে আমরা শিরোনামহীনের চমৎকার গান শুনছিলাম আর
এরপরে কি গান, যেহেতু আমরা বেশিক্ষণ থাকতে পারছি না আর অনেক রাতও হয়ে গেছে। এরপরে গানটা হচ্ছে ভালোবাসা মেঘ। ভালোবাসা মেঘ বন্ধু শুরু করি। জল উড়ে উড়ে আকাশের গায়ে ভালোবাসা নিয়ে বৃষ্টি সাজায়, ইচ্ছে গুলো ভবঘুরে হয়েছে না অচেনা হিসেবে মেলায়, ভালোবাসা তাই ভিজে একাকার ভেজা মন থাকলো তোর আশায়, ইচ্ছে হলো ভালোবাসি না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাঙ্গুল, চুপি ধো দু চুনি চু মেঘ সারি সারি গাড়ি দূরে দূরে বাড়ি, নিভু নিভু আলো চুপচাপ সব কনে কনে শীতে ছম ছমে ভয়, সংলাপ সব পড়ে থাক বৃষ্টিতে মনে ভিজে যাক ভালোবাসা মেঘ হয়ে যা, ঘুরে ঘুরে যদি দূরে দূরে তো মেঘে মেঘে থাক ভালোবাসা, ইচ্ছে হলে ভালোবাসি না হয়ে থাকিস কেমন থাকে সিদ্ধ গাঙ্গুলি, মেঘ ঝরে ঝরে জল উড়ে উড়ে ভালোবাসা তাই যেমন থাক, মেঘ ঝরে ঝরে জল উড়ে উড়ে ভালোবাসা তাই যেমন থাক, ভালোবাসা তাই ভিজে একাকার যেমন থাক রোদের আশায়, ইচ্ছে হলে ভালোবাসি না হয়ে থাকিস যেমন থাকে দীর্ঘ গাঙ্গুল, ঝিরি হাওয়া কৃষ্ণ চূড়ায় লাল লাল ফুলে ছুটে ছুটে চলা, ভালো আলো ছায়া গুন গুন গাওয়া পুরনো দিনে গল্প বলা, সংলাপ সব পড়ে থাক বৃষ্টিতে মনে ভিজে যাক ভালোবাসা মেঘ হয়ে যা, জলে পেরা পথে নীরবে নিভৃতে মেঘে মেঘে থাক ভালোবাসা, ইচ্ছে হলে ভালোবাসি না হয়ে থাকিস কেমন থাকে সিদ্ধ গাঙ্গুলি, অসাধারণ অসাধারণ গান। একটা একটা ফোনও চলে এসেছে। হ্যালো 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 আসসালামু আলাইকুম, আমি টুপিন ভাই কথা বলছি। জি কথা বলুন। হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভাইয়া ভালো আছি। একটা গান শুনবো। কোন গানটা? বাংলাদেশের গানটা আপনাকে বলতেই হবে, আমি অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি এবং 10 মিনিট লাইনে থাকার পরে আপনার লাইনে পাইছি। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ অবশ্যই শুনাবেন ভাইয়া। অবশ্যই অবশ্যই।
থ্যাংকস ফর কলিং। আরো একটা ফোন আছে, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু তুহিনের সাথে কথা বলতে চাই। কি কথা বলুন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ তুহিন, আমি দীপু বল, দীপু দা বলছিলাম, দীপু ভাই অভ্যুদয়। দীপু দা কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে মনে রাখতে পারোনি, কারণ না না দীপু দা, আপনি অভ্যুদয় বলার সময় আমার মাথায় চলে আসে আমাদের দীপু দা, আমার দীপু দা। আমি আমার তোমার এই এই অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লাগছে, বিকজ আমি তোমাকে এইভাবে অনেকদিন ধরে দেখছি, তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। যাই হোক, তোমার অনুষ্ঠান আমি পুরোটাই দেখেছি, এবং তোমার যে রবীন্দ্রসঙ্গীতের যে চর্চাটা ছিল সেটা আমি আশা করব যে সেই চর্চাটা তুমি পাশাপাশি করো, কারণ তোমার অত্যন্ত ভালো গলা ছিল রবীন্দ্রসঙ্গীতের যতটুকু আমি জানি। তো তুমি আমার সাথে একটু যোগাযোগ করো, আমার নাম্বারটা ওই এডিটর সাহেবের কাছে আছে, পারলে নিয়ে নিও একটু, রাজীব সুমনের কাছে। অনেক সাহস পেলাম দেবুদা, অনেক সাহস পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর কলিং। আসলে একটা কমিউনিকেশন একটা ভালো মাধ্যম হচ্ছে টেলিভিশন, সবাই এখানে ফোন করে অনেক জরুরি কথা বলে। তো আমরা যেহেতু সময় কম, আমরা গান শুনতে চাই আরো বেশি বেশি। এবার কোন গানটি শুনছি? সূর্য আমাদের বন্ধ জানলা, সূর্য গানটা। Thank you.
অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। এবারে আমরা তুহিন ভাইকে বলবো যে আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিতে, এবং সাথে সাথে আমাদের যারা মিউজিশিয়ান ভাইরা আছেন তাদের সবাইকে আরও একবার থ্যাংকস। ফাইনালি আমরা রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে বাড়ি ফিরব। শিরোনামহীন পক্ষ থেকে শুভেচ্ছা, আর এই বুদ্ধিদীপ্ত উপস্থাপিকাকেও শুভেচ্ছা। আর আমরা বুলেট কিংবা কবিতা দিয়ে আজকে শেষ করতে যাচ্ছি, আর আবার দেখা হবে ইনশাল্লাহ। যদি ফেরার পথে ভুল হয়ে যায় মাঝে মাঝে সবুজ পতাকা হাতের মাঝে বন্দি অজস্র কবিতায় আর গানে চলে চলে নিশে কবি আর কবিতা রাজপথ হয়ে যায় কত শত কবি এমনই এক প্রিয়েশির মোড়ে প্রতি রাতের উদাস চাঁদে আর লেখা থেকে দুঃখ কেনে যদি ফেরার পথে ভুল হয়ে যায় অসময় অন্ধকারে দেয়াল জুড়ে বর্ণ মারার মিছিল ক্রান্ত করুন চোখে ছবি হয়ে থাকে না রাতের রাজপথ পল্টন ময়দান দিয়ে শ্রীর মোর জনসমাবেশ আর বিশাল অবরোধ এই অবসরে দেয়াল লেখা যদি মানচিত্র হয়ে যায় অজস্র কবিতার জনসমাবেশ থেকে পুলে কিংবা কবিতায় যদি ফেরার পথে ভুল হয়ে যায়।